আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। নিউ টাউনের এক সাজানো গোছানো ফ্ল্যাটে এসে ওঠে নিউলি ম্যারিড কাপল অর্ক এবং সায়ন্তনী। বুঝতেই পাচ্ছেন, নিউলি ম্যারিড অর্থাৎ চোখে অনেক স্বপ্ন, কিন্তু এখানে এসেই তাদের সব স্বপ্নগুলো হয়ে যায় দুঃস্বপ্ন। ফ্ল্যাট নাম্বার 609, আর এই ফ্ল্যাটই হয়ে যায় তাদের জন্য ভয়ের কারণ, আতঙ্কের কারণ। কী কারণে ফ্ল্যাট তাদের জন্য এরকম হয়ে যায় সেটা জানতেই, তার খোঁজ করতেই আমরা চলে এসেছি এই ফ্ল্যাটে। চলুন দেখে নেওয়া যাক এবং জেনে নেওয়া যাক সেই ভয় এবং রহস্যের কারণগুলো। চলুন। বাইরে অঝোরে বৃষ্টিতে ফ্ল্যাটে এদিন একা পাওয়া গেল সায়ন্তনী অর্থাৎ তনুশ্রী চক্রবর্তীকে। সুন্দর সাজানো ফ্ল্যাটে সেরকম রহস্যজনক কিছু আমরা খুঁজে না পেলেও শুটিং চলাকালীন বেশ ভয়ে ভয়ে দেখা গেল তনুশ্রীকে। তবে ক্যামেরা অফ হওয়ার পরই তার এই নতুন ফ্ল্যাট নতুন বরের প্রশংসায় ভরিয়ে দিলেন তনুশ্রী। আমি তো নিজের বাড়িতেই থাকি, তো আমার জন্য ফ্ল্যাট, আর তাও আবার এরকম একটা ফ্ল্যাট এরকম একটা লোকেশনে আর এরকম একজন হাজবেন্ডের সঙ্গে, তো ডেফিনেটলি এটা একটা ট্রিটের মতো। আর সব থেকে বড়ো ট্রিট আমার কাছে হলো 609-এর স্ক্রিপ্ট। ইটস আ ভেরি ভেরি ইন্টারেস্টিং স্ক্রিপ্ট, যেটার জন্য আমার ভালো লেগেছে। এবং স্ক্রিপ্টের এই ধরনের স্ক্রিপ্টে আমাদের আমরা খুব সাবধানে শ্যুট করতে হয়, যেটা আমরা আমি এই টিমের কাছ থেকে পাচ্ছি, যেটা মানে সিরিয়াসলি মানে এতটা ডেডিকেটেডলি মানে কাজ করছে সবাই আমি দেখছি, এবং এত শর্ট টেক করছে, এত মানে প্রচুর শর্ট ডিভিশন করে ডিজাইন করে করা হচ্ছে, যেটাতে আমি আই এম ভেরি কনফিডেন্ট ছবিটা খুব আমরা ভালো ছবি বানাতে চলেছি। এবং দর্শকের ছবিতেই ফ্ল্যাট সায়ন্তনী অর্কর, কিন্তু বাস্তবে ওই ফ্ল্যাটের প্রেমে পড়ে গেছেন তনুশ্রী চক্রবর্তী। হাজব্যান্ড ওয়াইফের খুব সুন্দর লাভি রাভি সম্পর্ক, এবং রিয়েল লাইফে ও আবির সঙ্গে যেন আমার চুলিচুরির সম্পর্ক, আর ততটাই আমরা খুব মানে খুব সুন্দর বন্ধু, এবং সেই জন্য আরও মানে আমার মনে হয় যে কেমিস্ট্রিটা আরও ভালো হচ্ছে আমাদের শুটিংয়ের। শুটিংয়ের সময় না থাকলেও পরে ক্যামেরায় ধরা দিলেন অর্ক অর্থাৎ আবির চ্যাটার্জি। এই ফ্ল্যাটে অর্ক কতটা ভয় পাচ্ছে জানালেন তিনি। এখনও থাকা সম্পূর্ণ হয়নি, থাকাটা পুরোটা হলে তাহলে বুঝতে পারবো, তবে আটকা পড়ে গেছি না, মানে ফ্ল্যাট নাম্বার 609 আমরাই পছন্দ করে এসেছি। নতুন ফ্ল্যাট খোঁজা হচ্ছিলো, নতুন একটা সংসার, নতুন একটা বাসস্থান, সেই জন্যই ফ্ল্যাট 609 আসা। আসার পর থেকে অদ্ভুত সমস্ত ঘটনা ঘটছে, কেন ঘটছে কী ঘটছে সেটা বোঝাও যাচ্ছে না সবসময়, এবং খুব যে অর্ক বুঝতেও পাচ্ছে তাও নয়, কিন্তু সায়ন্তনী হাড়ে হাড়ে টের পাচ্ছে। তো এখন দেখা যাক কোথায় সেটা লিড করে, কোথায় সেটা দেখা যাক। তবে আবির চ্যাটার্জি ও তনুশ্রী চক্রবর্তীর সাথে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে পূজারিণী ঘোষ। তিনি কি তাহলে নিউলি ম্যারিড কাপলের মাঝে থেকে আসলে ভয় দেখাবেন? কিছুটা মাঝে, আমি তো সব মানে একটা কাপলের সেইভাবে আমি বলবো না যে মাঝে কি সাইডে, বাট চরিত্রটা খুব অদ্ভুতভাবে দুজনেরই লাইফের সঙ্গে জড়িয়ে, অ্যান্ড আমার চরিত্রটা ইম্পর্ট্যান্ট এই জায়গা থেকে বলতে পারি, কারণ অরিন্দমদা অনেক সময় নিয়েছিলেন এটা কাস্ট করার জন্য। অরিন্দমদা আমার সঙ্গে দু মাস ধরে কথা হয়েছে যে হবে কি হচ্ছে না, হি ওয়াজ ভেরি ইনডিসাইসিভ কে কাকে নেবেন উনি। বাট ফাইনালি যেদিনকে অডিশন হয় আমার দুটো ডায়লগ শুনেই অরিন্দমদা বলেছে বাস আই গট ইট। সো সেটা আমার কাছে অনেক বড় পাওয়া, কারণ আমার মনে হয় চরিত্রটা ভীষণ ইম্পর্ট্যান্ট ফর দ্য স্টোরি, অ্যান্ড ভীষণ চ্যালেঞ্জিং একটা চরিত্র। তো
বাকিটা তো কিভাবে আসছে সেটা তো ছবিটা না দেখলে বোঝা যাবে না। কুহেলিতে পূজারিণী ছিলেন ভ্যাম্পায়ার, আবারও এমন একটি ছবিতে রহস্যজনক চরিত্রে পূজারিণী। এটা কিন্তু কনসিয়াসভাবে মানে যে পিক করা সেরকম নয়, মাঝখানে আমি জেনি দিয়া দীপায়নদার একটা ছবি করলাম জিঙ্গল বেল, সেটা একদমই থ্রিলার বা হরর অ্যাক্ট একদমই নয়, ওটা ভীষণই ইন্টারন্যাশনাল একটা সাবজেক্টের একটা ছবি, বা তার মাঝখানে আরেকটা ছবি করলাম। তো আমি কিন্তু কনসিয়াসলি সেইভাবে পিক করছি না, হয়তো তোমার সঙ্গে সেটা নিয়ে কথা হচ্ছে বলে মনে হয়েছে, বাট একদমই সেরকম নয়। হ্যাঁ, এরকম যদি হয় যে থ্রিলার বা হরর বা যে কোনো মানে কনসেপ্টে ছবি করতে গেলে পূজারিণীর কথা যদি মনে পড়ে লোকে, ওয়াই নট, আই এম অলওয়েজ রেডি। ফ্ল্যাট নাম্বার 609-কে এতটা সুন্দর ও ভৌতিক বানানোর পেছনে মূলত যে মানুষটা, তিনি অরিন্দম ভট্টাচার্য। তিনি এই ফিল্ম নিয়ে বললেন কিছু কথা, সাথে এদিন কোন সিনটি চলছিল সেটাও জানালেন তিনি। তোমরা হয়তো দেখেছো এই ফ্ল্যাটটা খুব সুন্দরভাবে সাজিয়েছি আমরা, তার জন্য আমাদের যে ফ্ল্যাট ওনার ছিলেন আমাদের বন্ধু, সেও খুব অবাক হয়ে গেছে, মানে ফ্ল্যাটটা খালি পড়েছিল, এত সুন্দর সাজানো যায় সেটা বুঝতে পারিনি। তো সেটা একটা মজার ব্যাপার। তারপর বলে এইভাবে কি রেখে দেওয়া যায়, সেটা তো অন্য গল্প। কিন্তু ফ্ল্যাটটা সাজানোর পিছনে আমরা কোনো পার্টিকুলারলি একটা থিম ক্যারি করছি, যেটা একটু হরর জনের ফিল্ম বলে, সেই কালারিংটা, সেই টেক্সচারটা, সেই শেডসগুলো দেওয়া, সেই ধরনের কার্টেন বা ব্যাকগ্রাউন্ড ইউজ করা, সেটাকে আমরা বিশেষভাবে মাথায় রেখে করেছি। এবং যেহেতু থ্রিলার কাম হররের একটা ফ্লেভার আছে, সেই জন্য একটা মিস্ট্রির ব্যাপারটাকে ধরে রাখার জন্য সেই ব্যাপারটাকে করা হয়েছে। এবং এটা একটা মিক্সড জনার, এবং অনেক কিছুই আছে, ইমোশনস আছে, থ্রিলার আছে, তারপরে হরর আছে, এবং ইট ইজ রিয়েলি এ ডিফিকাল্ট থিং টু ক্যাপচার অল অফ দেম এট এ টাইম। সিন বলতে আমাদের আবিরের সঙ্গে তনুশ্রীর একটা সিন আছে, ঘরোয়া সিন আছে, সেখানে একটু টেনশন আছে, যা হয় স্বামী স্ত্রীর মধ্যে জড়াজাটি আমাদের তো লেগেই থাকে, তো সেই রকম একটা ছোটোখাটো একটা সিন আছে। প্লাস তনুশ্রী বাড়িতে একার একটা সিন আছে, সেটা একটু সিন আর কি, একটু ওয়েড সিন, যেখানে তনুশ্রী আস্তে 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 একটা অদ্ভুত টেনশন তৈরি হচ্ছে বিভিন্ন কারণে, এবং সেটার জন্যে ফ্ল্যাট দেয় নাকি ও নিজে দেয় নাকি তার পাড়া প্রতিবেশী দেয়, এই নিয়ে একটা মিস্ট্রি তৈরি হচ্ছে, সেই সিনটা আমরা আজকে কম্পোজ করি। এই কজন ছাড়াও ফ্ল্যাট নাম্বার 609 এর সাথে আরও দুটি মানুষ ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবেন, সৌমিত্র চ্যাটার্জি এবং মমতা শঙ্কর। আর এই ছবিতেই এই দুই জেনারেশনকে সুন্দরভাবে মিলিয়ে দিয়েছেন পরিচালক। হ্যাঁ, সেটাই মজার, কারণ সেটাকেই আমরা মাথায় রেখেছিলাম যখন সৌমিত্রদা বা মমদিকে রাখলাম একটা ফ্ল্যাটের বাসিন্দা, সেটা বয়স্ক। আমাদের ফ্ল্যাট বাড়িতে যদি আমরা কলকাতায় দেখি যে মোস্ট অফ দ্য ফ্ল্যাট বাড়িতে, যে পুরোনো ধরনের ফ্ল্যাটে বেশিরভাগ বয়স্ক বাসিন্দারা থাকেন, এখন নতুন যেগুলো রাজারহাটে হচ্ছেন সেখানে মিক্সড একটা জনার আছে, কারণ এই সরি মিক্সড একটা পপুলেশন আসছে, বয়স্ক এবং অল্প বয়সী যারা আইটি ফার্মে চাকরি করে। এই সিনেমাতেও সেটাও দেখানো হয়েছে, অ্যাজ আ আইটি প্রফেশনাল হিসেবে আবিরকে দেখানো হয়েছে, তনুশ্রীকে দেখানো হয়েছে, এবং তাদের পাশের বাড়িতে মমদির এবং সৌমিত্রদাকে দেখানো হয়েছে। তাদের ক্যারেক্টারটা একটু অন্য ধরনের, কিন্তু জেনারেশন এবং দুটো জেনারেশন কি সুন্দরভাবে একসঙ্গে মিলেমিশে থাকতে পারে সেটাও একটা দেখার জিনিস, কীভাবে একে অপরকে হেল্প করতে পারে, যেটা আস্তে আস্তে আমাদের লাইফ থেকে চলে যাচ্ছে, তো দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট, রিলেশনশিপ বিল্ড আপটা। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।